তরুণ মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। তবে অভিনেত্রী সন্ধ্যা রায়ের কাছে এই শোক একেবারেই ব্যক্তিগত। কান্নায় গলা বুজে গেছে প্রবীণ অভিনেত্রীর। তরুণ মজুমদারের অবস্থা সংকটজনক এই খবর কানে পৌঁছানোর পর থেকেই ঠায় ঠাকুর ঘরে বসে আছেন। প্রার্থনা করছিলেন ঘরের মানুষটা যেন ঘরে ফেরে। তবে বিধির বিধান, জীবনের চাওয়া পাওয়ার হিসাব নিকাশ চুকিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তরুণ মজুমদার। বহুদিন দেখা নেই স্বামী স্ত্রীর, কথাও নেই, তবে মন কেমন জড়িয়ে রয়েছে অজস্র স্মৃতিতে। তরুণ মজুমদারকে দেখতে SSKM-এ ছুটে গিয়েছিলেন সন্ধ্যা রায়, তবে ICCU-তে থাকায় দর্শন হয়নি তার। এদিন এক সংবাদ মাধ্যমকে তরুণ জায়া বলেন, কিছুদিন আগেও তো লোকেশন দেখতে ঝাড়গ্রাম গিয়েছিলেন, কোথা থেকে যে কি হয়ে গেল। স্বামীর মৃত্যুর খবরে চোখের জল যেন বাধা মানছে না সন্ধ্যা দেবীর। অভিনেত্রীর কথায়, হালে আমরা বাইরে বাইরেই থাকতাম, উনি চেন্নাই বেঙ্গালুরু আর আমি কখনো দিল্লি বা মেদিনীপুর, খুব বেশি দেখা সাক্ষাৎ হতো না। পরিচালক অভিনেত্রীর প্রেম নতুন নয়, কাজ করতে গিয়েই আলাপ দুজনের, সেখান থেকে শুরু এই প্রেমের গল্প যা পরিণতি পায় ছাদনা তলায়। এই জুটির হাত ধরে অজস্র না ভোলা ছবি উপহার পেয়েছে দর্শক। তবে শেষের দিকে দুজনে আলাদা থাকতেন, কিন্তু খাতায় কলমে তারা স্বামী স্ত্রী। তরুণ মজুমদারের ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সন্ধ্যা রায়, স্বামীর আবিষ্কার মৌসুমী চট্টোপাধ্যায়, রাখি গুলজার, তাপস পালদের যত্ন নিয়ে ছবির জন্য তৈরি করতেন সন্ধ্যা রায়। একসঙ্গে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই রিয়েল লাইফ জুটি। সন্ধ্যা রায়ের কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি আলোর পিপাসার পরিচালক তরুণ মজুমদার। এরপর একে একে ঠগিনী, ফুলেশ্বরী, পলাতক, নিমন্ত্রণ, কুহেলি, সংসার, সীমান্তের মতো তরুণ মজুমদারের ছবিতে কাজ করেছেন সন্ধ্যা রায়। আজ সন্ধ্যা রায় কণ্ঠরুদ্ধ অবস্থায় আছেন। আমরা শ্রদ্ধেয় তরুণ মজুমদারের আত্মার চিরশান্তি কামনা করি। ধন্যবাদ।